আসসালামু আলাইকুম, আমি হাসান মোহাম্মদ জুয়েল বলছি। আমার ইউটিউব চ্যানেল জুয়েল ব্লগ থেকে আজকে আপনাদেরকে একটি গাড়ি দেখাবো যার মডেল হচ্ছে 2015 এবং রেজিস্ট্রেশন 2021। ভাবুন তো, এক বছর যদি গাড়িটা চলে তাহলে গাড়িটা কত ফ্রেশ থাকতে পারে। আমাদের গাড়িটা কিন্তু আজকে খুবই এক ফ্রেশ একটি গাড়ি। এটি কোম্পানির MD কর্তৃক চালিত ছিল। তারা এই নুহা স্কোয়ার কিনবে বলে গাড়িটা ছেড়ে দিচ্ছে। যারা আপনারা ফ্যামিলি ইউজের জন্য একটা গাড়ি দেখতেছেন, তাদের ফ্যামিলি একটু বড়, প্রাইভেট কারে হয় না তাদের, তারা আজকে আমাদের এই গাড়িটা দেখতে পারেন। খুবই সুন্দর একটি গাড়ি, এখনও বাংলাদেশে ডেন্ট পেন হয়নি, কোনো রকম কাজ হয়নি। আমি ইঞ্জিনের ইয়েটাও দেখাবো কি অবস্থায় আছে। খুবই ফ্রেশ অবস্থায় আছে, টোটালি কোথাও কোনো কাজ নেই, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি যেরকম থাকে আমাদের গাড়িটা সেরকম আছে। পেপার সাপারেট আছে, গ্লাসগুলা সব অরিজিনাল আছে। আমি স্টিকারগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। টায়ার অলমোস্ট ভালো অবস্থায় আছে। যারা একটি একদম হ্যাসেল ফ্রি একটা গাড়ি কিনতে যাচ্ছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন। সামনের গ্লাস অরিজিনাল, পিছনের গ্লাস অরিজিনাল, এভরিথিং, গাড়িতে যত জিনিস আছে সব কিছু গাড়ির সাথে ফিটিং করা আছে এবং জাপানি কন্ডিশন আছে। আপনারা যদি আমাদের এই গাড়িটি দেখেন, আমি হিডেন পার্টগুলো দেখাচ্ছি, ইঞ্জিনটা দেখাচ্ছি। একটা ইঞ্জিন এক্সট্রিমলি ফ্রেশ যদি না হয় এই অবস্থায় থাকে না। আপনারা যখন আমাদের গাড়িটা সশরীরে এসে দেখবেন তখন আসলে আপনারা জাজ করতে পারবেন যে আমার কথা আর কাজে ঠিক আছে কি না। যারা খুবই ফ্রেশ গাড়ি কিনতে যাচ্ছেন, নতুন গাড়ি কিনতে যাচ্ছেন, আমি তাদেরকে সাজেস্ট করবো আমাদের গাড়িটা একবার একটু দেখেন। একটা এক্সকোরলা গাড়ি কিনতে যাচ্ছেন পরিবারের জন্য, ওটা 5 সিট আর এটা হচ্ছে 8 সিট, আপনারা 8 সিটের একটা গাড়ি পেয়ে যাচ্ছেন খুবই কম দামে। আমাদের গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 9,90,000 টাকা এবং আমরা সেটা আলোচনা সাপেক্ষে সেল করব। যারা কিনতে আগ্রহী হবেন আমাদের গাড়িটা দেখবেন। আমাদের গাড়িটা কিন্তু 90 লিটার সিএনজি করা আছে এবং সিএনজির মেয়াদ অলমোস্ট 20 বছরের কাছাকাছি আছে, আপনারা দেখে নিতে পারবেন। এটা কিন্তু একটা ফুল সিলিংয়ের গাড়ি, আপনার এসি ইস্যু থাকবে না, সিঙ্গেল এসি দিয়েও প্রচুর ঠান্ডা হয়। আপনারা যদি গাড়িটা চালিয়ে দেখেন বা স্টার্ট দিয়ে দেখেন, এসি যদি দেন তখন বুঝতে পারবেন আমাদের গাড়িটা কত ফ্রেশ আছে। আমি আসলে এরকম ফ্রেশ গাড়ি খুবই কমই পাই, এই গাড়িটা পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দিব, যারা আগ্রহী হবেন আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার শোরুমে আসবেন। যদি পছন্দ হয় একটা টেস্ট ড্রাইভ দিবেন, যদি পছন্দ হয় তাহলে পারচেস করতে পারেন। খুবই ফ্রেশ অবস্থায় আছে। যাদের ফ্যামিলি ছোটো, ঈদে গ্রামে যেতে যাচ্ছেন, একটা গাড়ি কেনার চিন্তাভাবনা করতেছেন, পুরাতন গাড়ি কেনার আগে একবার আমাদের গাড়িটি দেখুন, আপনার ধারণা পাল্টে যাবে যে পুরাতন গাড়ি আসলে এত ফ্রেশ হয় কীভাবে। আমাদের ঠিকানা হচ্ছে সিয়াম কার্স অ্যান্ড অটোমোবাইলস, 37/2 শ্যামলী ইসলামী ব্যাংক, এবং যে ইউটার্নটা আছে ঠিক ইউটার্নটার কাছে। আপনারা এসে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন। আমাদের গাড়িটা যে কোনো ডায়াগনস্টিক থাকে আপনি যদি চান চেক করে নিতে পারবেন। আর গাড়ির মাইলেজ কিন্তু খুবই কম, একদম অরিজিনাল যেটা আছে 76,000 এটাই আমি রেখেছি। গাড়িটা এক বছর চলেছে একটা কোম্পানিতে, কোম্পানির সব কিছু আমি প্রোভাইড করবো, চাইলে আপনি কোম্পানির MD স্যারের সাথে কথা বলে নিতে পারবেন। গাড়ির এসি অপশন খুবই ভালো আছে, খুবই ভালো আছে। আপনারা যারা গাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করতেছেন তারা আমাদের গাড়িটি এসে একবার দেখেন। দেখলে কিন্তু হবে না, কিন্তু আসলে আপনারা একটা ফ্রেশ গাড়ি কীরকম থাকে এগুলোর আইডিয়া নিতে পারবেন। অনেকেরই ধারণা যে লাইটের ছোটো নোহাগুলো আসলে ভালো হয় না। ভাই, আপনি 7-8 মডেলের গাড়ি যদি কিনেন, এখন চলতেছে 2023 সাল, ওগুলো তো বেশি ভালো হওয়ার কথা না, যেহেতু এটার 15 মডেল এবং 21 রেজিস্ট্রেশন, ডিসেম্বরে এক বছর গাড়ির বয়স বাংলাদেশে চলেছে। তো আমাদের গাড়িটা খুবই ভালো অবস্থায় আছে।